ফাইনালে এই মুহূর্তে আমি চলে এলাম নৈহাটি স্টেশনে নেমে বড় মাঠে কাঠামো পুজো অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো হয় সেখানে চলে এলাম এবং আজ তোমাদের দেখাবো যে নৈহাটির বর্মা মানে আমাদের কাছে একটা দারুণ একটা অনুভূতি একটা কি বলবো অর্থাৎ শোনা যায় বর্মা কাউকে কখনো ফেরান না এবং ধর্ম যার যার বর্মা সবার এটা আমরা সবাই জানি তো চলে এসেছি আজকে এই বর্মার যে কাঠামো পুজো সেখানে কারণ কিছুদিন পরেই কালী পুজো আর সেই কালী পুজোকে ঘিরে এখানে রীতিমতো কী বলে একটা উৎসবের মেজাজ থাকে বহুদিন ধরে নৈহাটি মানেই কালী পুজো নৈহাটি মানেই বর্মা তো আজকে সেই কাঠামো পুজোর কিছু অংশ তোমাদেরকে দেখাবো চলে এলাম তাহলে চলো আর দেখাই কী কী হতে পারে এখানে কী হচ্ছে পাওয়াটা থাকে না দেখো বর্মা মানেই কিন্তু নৈহাটির বর্মা অর্থাৎ নৈহাটির মা কালী এবং তাকে ঘিরে উত্তেজনা এখন থেকেই কিন্তু একেবারে তুঙ্গে আজ লক্ষ্মী পুজোর দিন সেই অর্থাৎ দুদিন লক্ষ্মী পুজো পড়েছে যদিও আজকে দ্বিতীয় দিন সেই লক্ষ্মী পুজোর দিন কিন্তু কাঠামো পুজো হয় প্রত্যেকবার এবং এই মুহূর্তে বর্মার যে কাঠামো প্রাঙ্গণ সেখানে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ তার কারণ সামনেই কাঠামো রাখা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে পুজো আরম্ভ হবে অর্থাৎ বর্মার এই কাঠামো পুজোকে ঘিরেও কিন্তু এখানে অনেকটা ভিড় চোখে পড়ছে এই মুহূর্তে এবং আমরা আর কিছুক্ষণের মধ্যে যে কাঠামো পুজো হবে সেই ছবিও দেখতে পাবো তো সুতরাং আমার চ্যানেলের সাথে থেকেও কোথাও যেও না আর দেখতে থাকো বর্মার কাঠামো পুজোকে ঘিরে এই মুহূর্তে নৈহাটিতে কী চলছে দেখো পুজোর মুহূর্ত কিন্তু আরম্ভ হওয়ার কথা অর্থাৎ এই মুহূর্তে দেখতেই পাচ্ছি এই পুজোর যে সরঞ্জাম সেগুলো কিন্তু আস্তে আরম্ভ করে দিয়েছে ঠাকুরমশাইকেও দেখতে পাচ্ছি বড় বড় কলা বাঁধা এসছে খুব বড় বড় কলা বাঁধা দেখতে পাচ্ছ ঠাকুর মশাই কিন্তু ইতিমধ্যে অর্থাৎ পুজো যে প্রারম্ভিক সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এবং এখানে সিঁদুর রাঙিয়ে দিচ্ছেন তিনি যে স্বস্তিক চিহ্ন দিয়ে শুরু করা হয় ওম দিয়ে শুরু করা হয় সেটা কিন্তু শুরু করা হয়েছে এই মুহূর্তে এবং প্রধান ঠাকুর মশাইকে আমরা দেখতে পাচ্ছি সেটা এছাড়া আরও বহু ঠাকুরমশাই রয়েছেন এখানে বহু পুরোহিত রয়েছেন
নারায়ণ শিলা দেখতে পাচ্ছি। দেখো পুজো কিন্তু আরম্ভ হয়ে গেল এই মুহূর্তে। ভালো থেকো, ভারতীয় অবশ্যই জানিও যে কেমন লাগলো।